আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাবো কিভাবে দশমিক সংখ্যা 70 থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা যায়। আচ্ছা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বাইনারি যোগ বিয়োগ করা যায়। আজ দেখাবো কিভাবে বাইনারি সংখ্যাটাই তৈরি করা যায়, যে কোনো দশমিক সংখ্যা থাকে, সে পূর্ণ সংখ্যা হোক আর হচ্ছে দশমিক সংখ্যা হোক। আচ্ছা, এখন প্রথম ধাপে হচ্ছে যে এটা আমরা পুরনো বানিয়ে দেখাবো। এটা আমাদের অ্যান্সার, এই এখানে আমাদের অ্যান্সার আসবে, যেটা আমি দেখাবো 70-এর ভিতরে দুই কয়বার দেখি 35। 35 দুগুণে 70, 35 দুগুণে 70, যেহেতু 70 হতে খুশি বাকি নাই তাই এখানে শূন্য বসাতে হবে, পরে আরও ভালো বুঝতে পারবো কেন শূন্য দিচ্ছি। এবার দুই বেশ সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তা 35-এর ভিতরে দুই কয়বার যায়, 17 দুগুণে 34, 35 তো হবে না কারণ 35 তো বেদের সংখ্যা। তাহলে এবার দুই বসিয়ে রাখিস, 35 17 দুগুণে 34, 35 হতে আরও 1 লাখ, সে একটা এখানে রাখবো। বুঝতে পারছো? এবার আশা করি এখানে শূন্য কেন দিছিলাম, মিলে গেলে শূন্য আর না মিললে যত সংখ্যা বাকি থাকবে তত এখানে বসবে। যদি এখানে 35, আমি যদি এখানে বসাতাম 16, 16 দুগুণে 32, তাহলে 34 হতে 35 হতে কত বাকি থাকতো, 34 35 দুই, তাহলে এখানে আমি দুই বসাতাম। ঠিক আছে, ওকে ক্যারি অন। তাই এবার 17-এর ভিতর দুই কয়বার যায়, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 মিলে গেছে না, নাকি মিলেনি? না মিলেনি, 17 আছে, তাহলে 17 16 থেকে 17 হতে কত লাগবে, 1, তাই 1 এখানে রাখবো। এবার 8-এর ভিতর দুই কয়বার যায়, 4 বার, 4 দুগুণে 8, মিলে গেছে না কোনো, একদম 8ই হয়েছে, তাই শূন্য বসাবো। যতক্ষণ না শেষ হবে এই বেশ সংখ্যা ছোট হয়ে যাবে ততক্ষণ আমরা করে যাবো। এবার 2 4 2 2 4, মিলে গেছে আবার শূন্য। এবার আবারও 2 2-এর ভিতরে দুই কয়বার যাই, 1 বার যদি 2, তাহলে এখানেও শূন্য বসবে কারণ মিলে গেছে। এইবার আসলে আসল কথা, আসল কথা মানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে বেশ সংখ্যা থেকে যখন আসল সংখ্যাটা ছোট হয়ে যাবে তখন কি করব। এখানে আমরা আমার শেষের দিকে, ঠিক আছে, আমরা শেষের দিকে চলে আসছি। বেশ সংখ্যা ছিল কত, 70, 70 থেকে কমতে কমতে এখন 1 হয়ে গেছে, যা আমাদের যে বাইনার দশমিকের যে বেস সংখ্যা 2 2 ছোট। এখন কি করব, এখন তাহলে আমরা এখানে বসাবো দেবো 0 2 0 0, আর এই যে 1 আছে এই একটা আমরা এই সাইডে বসাই দেবো। যদি এখানে 3 থাকতো 2 থাকতো তাও সেটা এখানে বসতো, কিন্তু এরকমটা হতো না কারণ সেহেতু দশমিক সংখ্যা বানাচ্ছিস, দশমিক বাইনারি সংখ্যা বানাচ্ছি, বাইনারি সংখ্যা মানে তো 0 আর 1। তো যাই হোক, এত কথা না বলে এইবার আমরা মূল আমাদের মূল গন্তব্যে চলে আসছে। এবার হিসাব করার সময় আমরা যেহেতু বাইনারি সংখ্যা বের করে ফেলছি, হিসাব করার সময় আমরা নিচ থেকে উপরে যাব। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা সবার নিচেরটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে MSB। এটা MCQ-তে আসে, মনে রাখতে হবে। এটার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর সবার উপরেরটা যেটা, ও সবার উপরে তো এটা, সরি, এটা এটার নাম হচ্ছে LSB, লেস সিগনিফিকেন্ট বিট। মনে রাখতে হবে এই দুটা কিন্তু MCQ-তে প্রায়ই আসে। আর আমরা যখন 70 দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বের করলাম তখন নিচ থেকে পাতাতে পাতাতে উপর দেবো, যেমন এখানে 1, তারপরে আছে 3টা 0 3টা 0, তারপরে আছে 2টা 1 2টা 1, এই যে 10 বাইনারি সংখ্যা বেড়ে গেল। তাহলে এইটার একটা নাম আছে আর এইটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটার নাম হচ্ছে ওই যে
এটা মানে যে লেস সিগনিফিকেন্ট বিটে যখন করে দিলাম, ভিডিওটা পজ করে করে দেখলে ভালো বুঝতে পারবো। ব্যাস এই ছিল দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর, এটা খুব কঠিন না, সহজই। আর কঠিন মনে হলে তো আমি আরও ভিডিও দিতেই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা এখন মূল কথা হচ্ছে এই যে নিচ থেকে কিন্তু উপরে যাবে, এটা খেয়াল রাখতে হবে, নিচ থেকে উপরে যাবে। আর এই বেশ সংখ্যা ছোট হয়ে গেলে তখন শূন্য ধরে নিতে হবে। কিন্তু যাই হোক, এরপরে আমি দেখাবো, এরপরে ভিডিওতে দেখাবো, এখানে দেখা যায় শুধু 70 থেকে কিভাবে বাইনারি করা যায়। এরপরে আমি দেখাবো 70 দশমিক কিছু একটা থাকবে, সেই সংখ্যাটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় এটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে, যদি তোমাদের সাড়া পায় তাহলেই তৈরি করবো ইনশাআল্লাহ। তো ভাই আজ এখানে শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।